गुड मॉर्निंग स्टूडेंट्स, थर्ड लैंग्वेज बेंगली क्लास। तुम्हरा जानो 5B सेक्शनेर छात्र छात्रीदेर जोन्नो एई क्लासटी तादेरी एकमात्र बांगला तृतीय भाषा हिसेबे रोये छे। आम्रा आगेर दिन करिए छिलाम कि मने करिए दी मध्य नफला दंते नफला दिए जुक्त बर्ण आमी बोले दिए पढ़िए दिए तुम्हादेर काज जुक्त बर्णगुलो चेना कौन कौन बर्ण मिले जुक्त बर्ण तैरी हुए चे शेटा बुझते चेष्टा करा और सेई भावे तुम्हादेर प्रश्ने थाकबे। आज के मध्य नफला আর দন্তের নফলা যে বর্ণ বা যে যুক্তবর্ণের চ্যাপ্টার সেখান থেকে যে এক্সারসাইজ আছে সেইগুলো করিয়ে দেব। আর তোমাদের কাজ পেন্সিল আর টেক্সট বুক নিয়ে বসা, এক্ষুনি মার্ক করে নেবে আর পড়তে থাকবে। চলো শুরু করি। বিষ্ণুপদ। বিষ্ণুপদ একবার গিয়েছিল মরুভূমিতে। বিষ্ণুপদ একজনের নাম যেটা যুক্তবর্ণ দিয়েই তৈরি। তখন ছিল মধ্যাহ্ন, মানে দুপুরবেলা। চারিদিকে কেবল উষ্ণ বালি, কোথাও তৃষ্ণা মেটাবার জল ছিল না। উটের পিঠে তাকে তাই খুব বিষণ্ন লাগছিল। উট সহিষ্ণু জানোয়ার, সহিষ্ণু শব্দের অর্থ যে সব কিছু কষ্ট সহ্য করতে পারে। অপরাহ্নে আগুনের মতো গরম হাওয়া বইছিল। বিষ্ণুপদ মুখ ঢেকে ফেলেছিল চাদর দিয়ে। অনেক দূরে সে একটা আগ্নেয়গিরি দেখতে পেয়েছিল, অর্থাৎ ভলক্যানো। জাহ্নবী দিদির কাছ থেকে সে আগ্নেয়গিরির কথা শুনেছিল। সে জেনেছিল মাটির ভেতরে অগ্নি আছে। কখনো কখনো সেই অগ্নি মাটি ভেদ করে বেরিয়ে আসে। অগ্নি শব্দের অর্থ কিন্তু আগুন। মাটির নিম্নদেশ থেকে ধোঁয়া, গলা পাথর, ধাতু এবং আরও অনেক কিছু স্রোতের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। পালিয়ে যাওয়া ভিন্ন আর কোনো উপায় থাকে না মানুষের। অনেক রাতে বাড়ি ফিরে সে স্নান সেরে কিছু অন্ন আহার করেছিল, অর্থাৎ কিছুটা ভাত খেয়েছিল। সে এত অবসন্ন হয়ে পড়েছিল যে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ল। পরের দিন যখন তার ঘুম ভাঙল তখন তাকে খুব প্রসন্ন লাগছিল। এই হচ্ছে প্যাসেজ। এখানে দেখো যুক্তবর্ণের প্রাধান্যই কিন্তু বেশি আছে। এখন আমি যুক্তবর্ণগুলো আবার বলে দিচ্ছি, তোমরা পেন্সিল দিয়ে মার্ক করো। প্রথমেই বিষ্ণুপদ। মধ্যাহ্ন উষ্ণ, ফার্স্ট লাইনে এ তিনটে যুক্তবর্ণ রয়েছে। সেকেন্ড লাইনে তৃষ্ণা বিষণ্ন, থার্ড লাইনে সহিষ্ণু অপরাহ্নে বিষ্ণুপদ। মিডিল প্যারাটা দেখো, আগ্নেয়গিরি জাহ্নবী আগ্নেয়গিরির অগ্নি। মিডিল প্যারার থার্ড লাইনে অগ্নি নিম্নদেশ। লাস্ট যে প্যারা সেখানে অন্ন অবসন্ন প্রসন্ন। এই যুক্তবর্ণগুলো ভালো করে চেনো। এবারে দেখবে এই ছোট্ট যুক্তবর্ণ ভিত্তিক স্টোরির ওপর থেকে প্রশ্ন আছে।
আমি উত্তর বলে দেব, তোমরা এখন পেন্সিল দিয়ে মার্ক করে নাও, ছোট ছোট লিখে নাও বা টিক করে নাও। বাড়িতে বসে পরে যুক্তবর্ণগুলো ভেঙে একটু একটু করে লেখা শেখো আর উচ্চারণগুলো শেখো। তাহলে চলো শুরু করি প্রশ্ন উত্তর অর্থাৎ এক্সারসাইজ। পেন আর কপি নিয়ে বসে যাও। ফাঁকা জায়গায় নিচে দেওয়া কথাগুলি থেকে ঠিক কথাটি বসাও। শব্দগুলো দেখো, সহিষ্ণু, আগ্নেয়গিরির, মধ্যাহ্ন, জাহ্নবী, কৃষ্ণচূড়া, প্রসন্ন। ক নম্বর উত্তর, তখন ছিল মধ্যাহ্ন অর্থাৎ তখন ছিল দুপুরবেলা। উট সহিষ্ণু জানোয়ার অর্থাৎ সব কিছু কষ্ট সহ্য করতে পারে। যে জাহ্নবী দিদির কাছ থেকে সে আগ্নেয়গিরির কথা শুনেছিল। কৃষ্ণচূড়া গাছে এবার ফুল ফুটেছে বেশ। পরের দিন যখন তার ঘুম ভাঙল তখন তাকে খুব প্রসন্ন দেখাচ্ছিল। সকলে শুনেছ? এবার এক কথায় উত্তর লেখো, শুধু উত্তর লিখবে। কে একবার মরুভূমিতে গিয়েছিল? বিষ্ণুপদ, বয়েহস্যি, মধ্যনশয়নয়েহস্যু, প, দ। পরের দিন বিষ্ণুপদকে কেমন লাগছিল? পরের দিন বিষ্ণুপদকে বিষণ্ণ লাগছিল। এখানে উত্তর লিখবে বিষণ্ণ। বাড়ি ফিরে বিষ্ণুপদ কি আহার করেছিল? অন্ন। উট কি ধরনের পশু? সহিষ্ণু। জল ছিটিয়ে পাখিরা কি দূর করছিল? তৃষ্ণা। তাহলে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে শুধু উত্তর এবং যুক্তবর্ণ দিয়ে উত্তর, সেগুলো চিনতে হবে, তোমাদের লিখতে হবে। প্রশ্ন থাকতেই পারে অন্য শব্দটির ক্ষেত্রে যুক্তবর্ণে কোন কোন বর্ণ যোগ হয়ে রয়েছে। অ দন্ত্যনয়নয় তোমরা যদি যুক্তবর্ণ চেনো খুব সহজেই বলতে পারবে বা লিখতে পারবে বা এমসিকিউ হলে টিক মার্ক দিতে পারবে। তাহলে তোমাদের কাজ যুক্তবর্ণগুলো চেনা, প্রথম কাজ। আর আজকে যেটা আমরা শুরু করব, সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার মফালা অর্থাৎ ময়ের সাথে অন্যান্য বর্ণ যোগ করে যে নতুন নতুন শব্দ তৈরি হয় সেগুলো শিখতে হবে। তাহলে খুব ভালো করে বই খুলে নিয়ে বসবে, তার সাথে পেন্সিল যেন থাকে, মার্ক করে নেবে আর মন দিয়ে শোনো, ভালো করে শুনে উচ্চারণটা শেখো। সেকেন্ড চ্যাপ্টার মফলা অর্থাৎ ময়ের সাথে বিভিন্ন বর্ণ যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করা, যেগুলোকে আমরা বলি যুক্তবর্ণ বা যুক্তাক্ষর বা যুক্ত শব্দ। তাহলে প্রথমেই আমরা পড়া শুরু করব। প্রথমে যে বক্স বক্স করা রয়েছে সেই অংশগুলো দেখো। পদ্ম, প দয়ে ময়ে, দ যোগ ম ইকুয়াল টু দ আর ম। শালমলি, তালবসয়ে আকার, লয়ে ময়ে লয়ে হস্যি। গ্রীষ্ম, গয়রফলা দীর্ঘি, মধ্যেন শয়ে ময়ে। লেফট সাইডের রোটা ভালো করে শোনো, বাগ্মী, বয়ে আকার, গয়ে ময়ে দীর্ঘি। আত্মীয়, আ তয়ে ময়ে দীর্ঘি অন্ত্যস্ত। গুল্ম, গয়ে হস্যু, লয়ে ময়ে। উষ্ম, হস্যু, মধ্যেন শয়ে ময়ে। আত্ম, আ তয়ে ময়ে। সম্মুখ, দন্তেশ, ময়ে ময়ে হস্যু, খ। মিডিল রো দেখবে সম্মান, দন্তেশ, ময়ে ময়ে আকার, দন্তেন্ন। শ্মশান, তালেবসয়ে ময়ে, তালেবসয়ে আকার, দন্তেন্ন। বাংময়, বয় আকার, উঙ্গয়ে ময়ে অন্ত্যস্ত। হিরণ্ময়, হয় হস্যি র,
মধ্যে নয়ে ময়ে অন্ত্যস্ত। ব্রাহ্মণ বৈরফলা আকার হয়ে ময়ে মধ্যাহ্ন। দূর আত্মা দয়ে হস্যু রয়ে আকার তয়ে ময়ে আকার। রাইট সাইডের লাস্ট রো জন্ম বর্গীয় জ দন্তে নয়ে ময়ে। ব্রহ্ম বৈরফলা হয়ে ময়ে। গ্রীষ্ম গৈরফলা দীর্ঘী মধ্যে শয়ে ময়ে। ভস্য ভ দন্তে শয়ে ময়ে। মৃন্ময় ময়েরি দন্তে নয়ে ময়ে অন্ত্যস্ত। বিস্ময় বয়হস্যি দন্তে শয়ে ময়ে অন্ত্যস্ত। তাহলে দেখো যুক্তবর্ণগুলো ভেঙে ভেঙে বললাম, সকলে শুনেছ, একই রকমভাবে উচ্চারণ করার আর কোনটি কোন বর্ণ চেনার চেষ্টা করো, কারণ তোমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ জানো। আমি আরও একবার শুধু যুক্তবর্ণের উচ্চারণটা বলছি, শোনো। পদ্ম বাগ্মী আত্মীয় গুল্ম উষ্ম আত্ম সম্মুখ মিডিল রো শালমলি সম্মান শশান বাংময় হিরণময় ব্রাহ্মণ দুরাত্মা। লাস্ট রো গ্রীষ্ম জন্ম ব্রহ্ম গ্রীষ্ম ভস্য মৃন্ময় বিস্ময়। এই বর্ণগুলো ভালো করে তোমাদের চিনতে হবে, কোন কোন বর্ণ মিলে যুক্ত বর্ণটা তৈরি হয়েছে জানতে হবে। এবারে ঠিক এর পরেই দেখবে ছোট্ট চার লাইনের একটা কবিতা আছে যেখানেও যুক্তবর্ণকেই প্রাধান্য দেওয়া হয়েছে, এবং তারপর আবার একটা স্টোরি দেন এক্সারসাইজ। তাহলে আমরা পুরোটাই আজকে পড়ে নেব। তোমাদের কাজ যুক্তবর্ণগুলো মন দিয়ে শেখা, যুক্তবর্ণগুলো চেনা আর লেখার চেষ্টা করা। চলো ছোট্ট কবিতাটি দেখো। পদ্মকলি প দয় ময়ে ক লয় হস্যি। পদ্মদীঘির পাড়ে বাতাসে আজ পদ্মকলি কেবল মাথা নাড়ে। পদ্মফুলের কুড়িগুলো বাতাসে মাথা দোলাচ্ছে, আমরা সবাই দেখি মজা করে। এখানে কবিতাটার নামই পদ্মকলি, প্রথম লাইনে পদ্মদীঘি এবং সেকেন্ড লাইনে পদ্মকলি, এই তিনটে যুক্তবর্ণ আছে। তাহলে দ আর ম খুব ভালো করে তোমরা দেখে নাও। পদ্মকলি পদ্মদীঘির পাড়ে বাতাসে আজ পদ্মকলি কেবল মাথা নাড়ে, আমরা সবাই দেখি মজা করে। দ আর ম অর্থাৎ দয়ে ময়ে খুব ভালো করে চিনে নাও। এবারে দেখো সেই ছোট্ট আরও একটা স্টোরি, সেটাও কিন্তু যুক্তবর্ণের ওপরেই ভিত্তি করে তৈরি। শুরু করো। কিছু ঘটে যেত, মৃন্ময় আর হিরণময় দুই ভাই, ব্রহ্মপুত্রের পাড়ে তাদের বাড়ি। ব্রহ্মপুত্র একটি নদীর নাম। তাদের এক নিকট আত্মীয় পদ্মভূষণে সম্মানিত হয়েছিলেন, অর্থাৎ তাদের এক কাছের আত্মীয় এই বিশেষ সম্মান বা পুরস্কারটি পেয়েছিলেন। প্রতি গ্রীষ্মকালে তিনি আসতেন মৃন্ময়দের বাড়িতে। নদীর পাড়ে ছিল একটা শ্মশান, তার কাছে একটা শালমলি গাছের নিচে বসে তিনি সারাদিন কাজ করতেন। শালমলি শব্দের অর্থ দেখো শাল গাছ। কেউ কাছে এলে উষ্মা প্রকাশ করতেন তিনি। একদিন গায়ে ভস্য মেখে একজন সাধু এসে দাঁড়ায় তার সামনে। অকস্মাৎ রেগে গিয়ে তিনি তাকে মারতে উদ্যত হন, মানে মারতে চেষ্টা করেন। মৃন্ময় ও হিরণময় তাকে থামায়। সময় মতো তারা
সে পথ দিয়ে না গেলে মারাত্মক কিছু ঘটে যেত। ময় আকার রয়ে আকার তয়ময় ক। তাহলে এই ছোট্ট প্যাসেজে যুক্তবর্ণগুলো আরেকবার দেখো। মৃন্ময় হিরণময় ব্রহ্মপুত্রের আত্মীয়, পদ্মভূষণে সম্মানিত, গ্রীষ্মকালে মৃন্ময়দের, শ্মশান শালমলি, উষ্মা ভস্ম অকস্মাত, মৃন্ময় হিরণময়, লাস্ট লাইনে মারাত্মক। আর শব্দের অর্থ শালমলি, শব্দের অর্থ শাল গাছ। তাহলে এই হচ্ছে ছোট্ট প্যাসেজ। এবার এর থেকে প্রশ্নগুলো দেখো, উত্তর কিন্তু মার্ক করে নাও, আবারও বলছি। স্টার্ট। নিচে দেওয়া কথাগুলি থেকে একটা করে নিয়ে ফাঁকা জায়গায় ঠিক মতো বসাও। ব্রহ্মপুত্রের অকস্মাত, মারাত্মক, পদ্মভূষণে ভস্য। অকস্মাত রেগে গিয়ে তিনি তাকে মারতে উদ্যত হন। একদিন গায়ে ভস্য মেখে একজন সাধু এসে দাঁড়ায় তার সামনে। তাদের এক নিকট আত্মীয় পদ্মভূষণে সম্মানিত হয়েছিলেন। সময় মতো তারা সে পথ দিয়ে না গেলে মারাত্মক কিছু ঘটে যেত। ব্রহ্মপুত্রের পাড়ে তাদের বাড়ি। তাহলে বুঝতে পারলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা? ব্রহ্মপুত্রের অকস্মাত, মারাত্মক, পদ্মভূষণে ভস্য। যুক্তবর্ণগুলো দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হলো। তাহলে সকলে মার্ক করে নিয়েছ, প্রথমে অকস্মাত, ভস্য, পদ্মভূষণে, মারাত্মক, ব্রহ্মপুত্রের, এই উত্তর। এবারে দেখো নেক্সট পার্ট আর কি আছে। এক কথায় লেখো, সেটা অবশ্যই শুধু উত্তর লিখতে হবে। মৃন্ময়ের অপর ভাইয়ের নাম কি? হিরণময়। হয় হস্বির মধ্যে নয় ময়ে অন্ত্যস্ত। কোন গাছের নিচে বসে মৃন্ময়দের নিকট আত্মীয় সারাদিন কাজ করতেন? শালমলি। তালে বসয় আকার লয়ময় লয় হস্যি, শালমলি অর্থাৎ কি শাল গাছ। সাধু গায়ে কি মেখেছিলেন? ভস্য। নদীর পাড়ে কি ছিল? শ্মশান। মৃন্ময়দের নিকট আত্মীয় কিসে সম্মানিত হয়েছিলেন? পদ্মভূষণে। তাহলে উত্তরগুলো শোনো, হিরণময়, শালমলি, ভস্য, শ্মশান, পদ্মভূষণে। তাহলে সকলে বুঝতে পারলে, তোমাদের সাধারণত MCQ গোছের প্রশ্ন হয়, আমি ঠিক বলে দেব, পরীক্ষার আগে আলোচনা করে দেব। এখন তোমাদের কাজ প্রত্যেকটা যুক্তবর্ণ খুব ভালো করে চেনা। যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে তৈরি হয়েছে সেটা বোঝার চেষ্টা করা, সেটা একটু একটু করে লেখার অভ্যাস করা। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।